দারা দিদা ধীরি দাদা কি ঘহি আছে, বাপরে বাপ কেউদা, মই আপনার কথাই মনে মনে ভাবি আসলো। হে মূর কথা কি ধরনের? এটা পুরানা মালর বোতল পালো। হে কি কলে? পুরানা মালর বোতল? পুরনি মাল খাই ভাল লাগে এরি, আগতে শুনি লকসুন। পুরনা মালর বোতল মানে আমি দুটা যে খাইছিল ভাল ব্র্যান্ডর মালাটা, হে তারে খালি বোতলের কথা কইছো। মরা মানুষের জীবন আর মালর খালি বোতল দুইটা একে বস্তু, কাম নাই বুঝছে? এ মনত পেলাই দিল, ভাল লাগি গল। এরি মই বেলেগ একটা কামত আইছিল, কাইলে শিবরাত্রি নহয়? এরি আমার তামাম ডিউটি শিবরাত্রি। আপনার খালি ডিউটির কথা শুনক, পূজা ভাগ পাতিব লাগে নহয়, কাকতি এইবিলাকত মন কান নাই, খালি পয়সার ধান্দাতে থাকে। আমি নো আর কি করিম, শিবর ওসরত যা ফেলা মুট্টু ফেলবা হে পারিম। হেয়াই আপনি ব্যস্ত মানুষ, তাতে চাকরি করে আছে, সেই কারণে আপনার নামত মই 500 টাকা এটা ধরছি। 500 টাকা? মা কসম, আপনি কি পাগলা হয়েছে নাকি? 500 টাকা চান্দা দিবা লাগে হলে মই সুসাইড করবে লাগবো। তেনেহলে 200 টাকা দিও। নাই নাই, মই 200 টাকা দিব নোৱাৰো। মই 20 টাকা এটা দি হাওয়া এটা করিম আর লাড়ু এটা খাম, বস। তারমানে আপনি পূজা নাপাতে? দেখতে আমি পূজা পাতব পড়া মানুষ নহয়, হে আমি সেবা করা মানুষ, হে সবে সেবা করার কথাকে কয়। হ্যাঁ পূজারিয়া সরভাগ লৈ গুছিয়ে যাব, আপনার লৈ পেলায় নতুন চিন্তা করব নারি। হ্যাঁ এই জুড় হতিয়া চুলুঙর লগতে মাথাটো মারিব লাগিব। হব দিয়ক, এনেই মাথা মারিল দুঃখ লাগি গেল, বরপাত সময় আও যাক। ২০০ টাকা লাগে? 200 টাকা এটা ইনকাম করা কেনা কষ্ট মহে জানো? 200 টাকার কারণে মই সেই দিনটোত এক রিক্সাত কোবাব লাগব, ঠেলাত কোবাব লাগব, ট্রাকত কোবাব লাগব, 200 টাকা এনাই মুখেদি উলব নেকি? ধেত তেরি, ভুলে কাম করলো আই, রিসিপ্ট বুকটো যদি রাখবা পারলো হয় কালি অলপ ট্রাকর পরা পয়সা সসে উলাবা চেষ্টা এটা করব পারলো হয়, দে মিস করে ফেললো। এই ভিক্ষারী কপাল উঠোনা বুহাটো মোৰ বাবে জমকাল হ'ব যেন পাইছোঁ। এই ই দেখোন ইয়াৰ পৰা যোৱা নামেই নোলোৱা হ'ল। 25 পইচা 50 পইচাৰ হিচাপ, ৰুমত সোমালে অনবৰতে আঙুলিৰ মূৰত হিচাপ, মই পৰা হ'লে ইয়াক মৰিয়াই মাৰিলোহেঁতেন। কেতিয়াবা যে এই দীপক কটনিয়ানৰ হাততে হত্যা হ'ব হয়তো চিয়'ৰ। আই অ দিছিলো, এই তই দেখোন ইয়াতে বহি আছ, তোকেই বিচাৰি ফুৰিছোঁ মই। মোক বিচাৰিবলৈ কিহে পালে? মই আৰু আপোনাৰ কথাত ভুল যোৱা নাই দেই, এবাৰেই পাই গৈছোঁ, পেটৰ জ্বলাৰ পৰা এতিয়াও ভাল পোৱা নাই। হে তেৰি শুনচোন কথাটো, নুশুনিলেও নাই, মই যিটো লাভজনক ব্যৱসায় কৰিবলৈ লৈছো নহয় মানুহে দেখিলে দৌৰি আহিব। লাভজনক ব্যৱসায়? আকৌ আন্দোলন চান্দোলন নহয়তো? নহয় অ, এইটো বেলেগ ব্যৱসায়, অলপ কষ্টতে বহুত লাভ হয়নে? কওকচোন, লাভজনক ব্যৱসায় হয় যদি ভালেই হয়, মোৰো এইকেইদিন বৰ টনা যোৱা অৱস্থা চলি আছে। কাইলে শিৱৰাত্রি গম পাওঁ নাই? এ হয় নেকি, মই গমেই নাপাওঁ নহয়। ও আমাৰ সেই নিৰ্গেটিং দৌল, গৰখীয়া দৌল পুৰা গৰম হৈ থাকে, ও শিৱসাগৰটো আৰু গৰম হৈ থাকে, শিৱদৌল আছে যে পুৰা জমি থাকে আৰু। সেইকাৰণে পূজা ভাগ আমি ইয়াতে পাতো। পূজা ইয়াত? ও ইয়াতচোন শিৱ মন্দিৰ নাই। দে তেৰি বচোন, বই কথাবোৰ বুজিবলৈ চেষ্টা নকৰ। এই যে শিৱ মন্দিৰ হবলৈ কেই মিনিট লাগিছে, এই ৰাস্তাৰ কিনাৰত যে থু খেকাৰ জাবৰ চাবৰ যে পেলায়, নতুবা পেচাব কৰি থকা জেগাত ভগৱানক ফটো লগাই দিয়ে, হে তাৰ কেইবছৰমানৰ পিছত দেখোন মন্দিৰ স্থাপন হৈয়ে যায়, শিৱ মন্দিৰ হৈয়ে যাব। মই বুজি নাপালো। এইয়া তোক মানে, হে তেৰি পূজা ভাগ আমাৰ ইয়াতেই হ'ব, তই খালি মৰমৰ বাইদেউৰ পৰা পাৰ্মিশ্যনটো উলিয়াই ল, শিৱ মন্দিৰৰ পূজাৰী আৰু মূৰ্তি আমি দুটাই হ'ম, বুজিছ নাই? পূজাটো সকলোৱে পইচা দি দুইটাই ভাগ বিটাই লো। আইডিয়াটো বেয়া নহয় দেই কোনদা, এতিয়াহে চুলুক মোৰ লাইনত আহি গল, মই ডুপ্লিকেট লাডু কেইটামান বনাই পুৰা পইচা ইনকাম কৰিম, হৈ যাব। তই এতিয়া বায়ৰ পৰা পাৰ্মিশ্যনটো লৈ ল, কাইলৈ কাৰণে সাজু হ, মোৰো যোগাৰ কেইটামান কৰিবলৈ আছে, যোগাৰ কৰি লওঁ, হাত মাৰ। এই কেওট বস্তুটো কিন্তু বেলেগ বস্তু, যিটো আইডিয়া দিলে বেয়া নহ'ব যেন লাগিছে, মোৰ হাতত এইকেইদিন পইচাও নাই, কিবা এটা আহিলেও বেয়া নহয়।
দেউতা ও দেউতা ইয়াত বহি আছা? আরে বাহিরত কি কারবার? হ্যাঁ কি চলিছে, সবে ভাং খায় হাল্লা করছে নাকি? নহয় ও গলেহে গম পাবা। ও দেউতা বেলেগ পূজা, একদম জাগ্রত শিব ভগবান, সাক্ষাৎ শিব বাবা আহি আমাৰ চোতালত। সেইদিনা যে গণেশ বাবা আহিছিল মই যে কৈছিলো, বাপেকক পঠিয়াই দিছে চাগে। এই অত্যাচারী মানুহৰ অত্যাচাৰত শিব মহাৰাজে এই শিবৰাত্রি দিনা কতো থাকিবলৈ ঠাই নাপায়, আমাৰ ভাড়া ঘৰত ৰুম বিচাৰি আহিছে। কিনো কথাবোৰ কোৱা নহয়। আরে পূজা চলিছে, জীবন্ত মহাদেবর পূজা, সকলো উবুড়ি খাই পড়ছে। জীবন্ত মহাদেব কৈলাশ ভূমি এরি এই কাকতির চোতালত অবস্থান করেছেহি। হে ভগবান, তার মানে মহাদেবর লগত হারগরু নন্দী ভৃঙ্গি ভূত প্রেত সব আইছে, সেইবিলাক ইয়াতে থাকিলে ভাড়া ঘরত আর কোন থাকিব? আরে ভগবান হয়, কিয় তেনেকে কইছা? কিয় নকম, সরস্বতী পূজার দিনা যদি সরস্বতী দেবী, লক্ষ্মী পূজার দিনা যদি লক্ষ্মী দেবী স্বয়ং সাক্ষাৎ নামি আহিলে হয়, অন্তর ডেকা লোরা কেটামান আহিলে হয়, এটা কোন আইব? মদাহি ভাঙুরি। তোমাক মুঠতে কই লাভ নাই আর, গাটো বেয়া, মা এবার সেবা করে বলে কইছে, মুঠতে তোমার গাটো ভাল হব লাগে। মা অমা বাইদাউয়ে, এইজন কোন ভগবান প্রকট হল বারু? ও ভুম 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 ও রিহার্সালত শিকাইছিল নাকি? এই ভালকে গা, তাণ্ডব নৃত্য দি গা, নহলে চকুকিটা ফুটাই দিম। ডুম 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 বাজে ডম বড়ু, বাজে ডম বড়ু, নাচে সদাশিব কল্প তরু। ডুম 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 বাজে ডম বড়ু, বাজে ডম বড়ু, নাচে সদাশিব কল্প তরু। জয় জয় ভোলানাথ, জয় ভোলানাথ, হে সাক্ষাৎ মহাদেবকে দেখা পালো। হে ভোলানাথ আশীর্বাদ করক, ভোলানাথ আশীর্বাদ করক। কি আশীর্বাদ কক, আশীর্বাদ কক, এইবুকি ফকট আহিছে নাকি? বিনা পয়সা আমার সাই ও মানে ভোলানাথে আশীর্বাদ দিব নোৱাৰে। ও হয় নাকি প্রভু? এই অন্য ভগবান হওয়া হলে দিল হেতে, ভোলানাথর আক খরচও নাই নহয়, তেও পয়সারে কি কর হয় নে? ও আমার কেউ দায় ও মানে শিব বাবা শিলগুটি খাই জিয়া থাকে নাকি? নিদি রাখব। ও তার মানে পয়সা দিবই লাগিব। এ রবা, এ মোটা তাক খুচুরা পয়সাও নাই নহয়। খুচুরা মই দিম, কিমান লাগে প্রভু? পঞ্চাশ পয়সা এটা খুচুরা দিয়কসুন, পঁচিশ পয়সা দিম। মোক পঁচিশ পয়সা ভগবান বলে ভাবিছা নাকি? হ্যাঁ এরা শিবরাত্রির দিন মোর বিজনেস বন্ধ নকরিবি ফুট। ও হয় নাকি? পঁচিশ পয়সাতকে আক মই বেশি দিবও নোৱাৰো নহয়। ওরা এ এ প্রসাদ অকনকে দিয়া প্রসাদ। ও এটা লাডু দাম রবা, এ পঞ্চাশ পয়সা লওয়া, পঁচিশ পয়সা প্রভুক দিবা। পয়সা হেৰি, এটা লাডুর দাম পঞ্চাশ টাকা, খাটি মণিপুরি ভাঙেরে বনোৱা। হে ভগবান, হেৰা মোৰ মূৰটো ঘূৰাই গৈছে হে, এই মুড়ি কেইটামান প্রসাদ বুলি থৈ দিয়া হেতেন মই বহুত পালো হেতেন। হব, মই দূৰৰ প্ৰায় তেখেতক সেৱা কৰিছো আৰু। নাই ইয়াক জয় হওক, যাওক। কেউদা, হেই কি কেউদা, চৈত্র পৰা কেলে ওলাই যাও? ও ও প্রভু, আপনি যদি সচাকয়ে ভগবান হলেতেন এই কিপন বুহাটুক একেবারে উপরে লৈ যাবলৈ কলো। হেরা ও এই কাস্টমার আহিছে, পছত থাকক, পছত থাকক, পছত থাকক। বাজে ডম বড়ু, নাচে সদাহি বকল্প তরু। বচ্চ, আমার বাবাই কয়েন্স নলয়, নোট হে লয়। ওকে ধন্যবাদ। এয়ারটেল পেমেন্ট ব্যাংক, নিহার ন্যাচারালস, জি দিয়ে ঘন ধুনিয়া চুলি, হ্যাভ এ ব্রেক
Have a KitKat, Hawkins Pressure Cooker, Bajaj Electrical, Good Night Advance Active Plus, Sevlon or Kuroka, Etia Notun Hanwashor Hoite, Unwanted 21 Days, Garbani Rodhak Goli, Annapurna, Ghee is Good, Junior Horlicks, Amul the Taste of India, Otol Otto, Nerolac Suraksha, Wildstone Coat, Idea 4G, Himalaya Moisturizing Aloe Vera Face Wash, Aru, TVS Apache RTR. হব ধূপ জ্বলাই সেৱা এটা কৰিম। আমাৰ নিচিনা মানুহে ইয়াতকৈনো আৰু কি কৰিব পাৰিম? চে গাখীৰ অকণমান ঢালিব পৰা হ'লে জীয়ৰীতে কিমান শিৱ মন্দিৰত গাখীৰ ঢালিলোঁ, সেইবাবেহে মোৰ পলাই হ'লেও বিয়াখন হ'ল, নহ'লে ঘৰতে পৰি মৰিব লাগিলেহেঁতেন। সেই এখেত অহা হ'লে এখেতকে গাখীৰ অকণমান আনিব দিলোঁহেঁতেন, পেকেট গাখীৰ হ'লেও হ'লহেঁতেন। চে ছোৱালীজনী আশীৰ্বাদৰ বাবে ঢালিব পৰা হ'লে ভাল আছিল। চাওঁচোন বাৰু আহেই নেকি। প্ৰসাদ লওক, সেয়া কিন্তু এক্সট্ৰা দেই, 50 টকা খাটি মণিপুৰী ভাঙৰ প্ৰসাদ লৈ লওক। দি যাওক দি যাওক, এফালৰ পৰা দি যাওক দি যাওক দি যাওক। হৈছে ওম বম 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 ভালে সিংহভাগ মোৰ হব, ভৰি টনটনাই গৈছে। কৃষ্ণ 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 মহাদেৱ, সাক্ষাৎ দৰ্শন দিলা। পিছে মহাদেৱক চিনাকি চিনাকি লাগিছে, কি কথা কয়, কিনো কথা ওক, শিৱবাবাকতো চিনি পাবই, সেইটো কথা হ'ল কি আৰু, মহাদেৱ শ্ৰীকৃষ্ণ গণেশ বাবা চিৰিয়েলতচোন শিৱবাবা ওলাই থাকে। সেইটো কথা, তাকে কোৱা, এখেতক দেখিতো ভালেই লাগিছে। পিছে প্ৰভুজনাক ডুপ্লিকেট কিয় ল'লে, মোক ল'ব লাগিছিল, অন্তত অলপ ৰিয়েল হ'লহেঁতেন। হ'ব, কোনো চিনেমা থিয়েটাৰ অস্কাৰ ল'বলৈ নাচাওঁ নহয়, আশীৰ্বাদ ল'বলৈ আছে যদি লওক, নহ'লে যাওক, দিগদাৰ নকৰিব। হয়তো মই এনেই ইয়াত সময়খিনি নষ্ট কৰি মোৰ ব্যৱসায় সময়খিনি নষ্ট কৰাৰ প্ৰয়োজন নাই। কৃষ্ণ ৰিচা কণ্ট্ৰল কৰ না, তেনেকৈ থাকিলে কাষ্টমাৰ ভাগিব। ছোৱালী প্ৰভু, সেৱা কৰিছো। সৌভাগ্যৱতী হোৱা, মোৰ নিচিনা ধুনীয়া দৰা পোৱা। চুপ, মোৰ নিচিনা দৰা পাবলৈ সকলোৱে সেৱা কৰে। হৈছে, এনেকুৱা দৰা পাবলৈ হ'লে চব পলাই পতন দিব। এইখিনি ক'ত ঢালিম? তাৰ মূৰত ঢালি দিয়া। কি এইখিনি ফেনাইলি? কি কয়, ফেনাইলি আমি শিৱৰ মূৰত ঢালে? কি যে কথাবোৰ সুধে নহয়, গাখীৰ হয় অভিজিৎ দাই দি পঠাইছে। মায়ে কৈছে শিৱৰাত্ৰিত গাখীৰ ঢালিলে হেনো সোনকালে বিয়া হয়। খাটি মোক পলাক দাই দি পঠিয়াইছে, মোক অভিজিৎ দাই দি পঠাইছে। কিন্তু চাহ বনাই খাম। হয় নেকি, এটা কাম কৰা, তোমালোকে নিজে আমাৰ ছাৰৰ গাত গাখীৰখিনি ঢালি দিয়া, আৰু এটা কাম কৰিবা, তোমালোকৰ ফোন নম্বৰবোৰ কাগজ এখনত লিখি লৈ যাবা দেই, আৰু প্ৰসাদ মই ঘৰত দি থৈমগৈ। ঠিক আছে, মই অভিজিতৰ পৰা কাগজ এখন লৈ তাৰ নাম্বাৰটো লিখি দি থৈ যাম, ময়ো পলাক দাৰ হাততে নাম্বাৰটো দি থৈ যাম। এইখিনি এইখিনি এতিয়া ক'ত ঢালিম? ঢালা নাচে সদা শিৱ কল্পতৰু, নাচে সদা শিৱ কল্পতৰু। ভিজি গল পানী বাল্টিং, এইটো কিয় লগত লৈ আহিছা? অহ, বেমাৰে তোমাৰ মেমৰি লষ্ট কৰি দিলে যেন পাইছো, এইটো বাথৰুম নহয়, ইয়াত গা ধুবলৈ আহিছা?
মারি দিলা না ভাঙটো র এতিয়া দেখিবি শিবৰ ৰাত্ৰিৰ মহিমা কি কৰিব খুজিছা ঢালিব লাগিব নিয়ম মতেতো এইজনা শিবৰ গাত গাখীৰ ঢালিব লাগিছিল কিন্তু আমাৰ এই বিশেষ শিবৰ গাত গাখীৰ ঢালি গাখীৰখিনি নষ্ট কৰিব নোৱাৰোতো আৰে ওদেউতা তুমি বলিয়া হৈছা নেকি আজিৰ দিনটোৰ কথা বেলেগ একদম শিবৰ ৰূপত আহিছে একেবাৰে মূৰ্তিটোৰ নিচিনাকৈ ৰৈ আছে জানা হ'ব মই জানো নহয় মই কি কৰিব লাগে সেয়া দেখিছা মায়ে কৈছে কিবা এটা তুমি কৰিছা কিবা এটা নাপায় জানা আজিৰ দিনটোত অলপ বেলেগ হোৱা বেলেগ মইতো পূজাই কৰিম না এইবোৰ বাদ দিয়াচোন বোলা অলপ ভক্তিভাৱেৰে সেৱা কৰিবা তাৰপিছত আমি ডাক্তৰৰ ওচৰলৈ যাম বোলা দিওঁতে খালি 50 টকা এটা দি সেৱা কৰিবা 50 টকা পাগলা হৈছ তই মোক এডভাইচ কৰিব নালাগে কি যে মানুহ নহয় আপুনি কিন্তু বুঢ়া মানুহ দে তোর গাতো ঢালি মই মহাদেব আপনি বেয়া না প্রণাম শিব মহারাজ দেব আদি দেব মহাদেব বাহ 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 সচাকৈ শিব যেন কৈলাসৰ পৰা ধৰিত্ৰীলৈ নামি আহিছে আজি এই শিৱৰাত্ৰি দিনা পূজা লবলৈ আপোনাক কৰিলো অনুৰোধ ইমান নাটক কৰিব নালাগে আও তাৰমানে আমাৰ এওঁৰ পৰা বায়েৰৰ পৰা নাটক কৰিবলৈ পাৰ্মিশ্যন লৈ লৈছো কি কৰিছা বাৰু কোৱাচোন দেউতা চোৱা এবাৰ তোমালোকৰ গাঁৱৰ ভাওনাত যিজনে কৃষ্ণ লৈছিলে তুমি সেৱা কৰিছিলা নে নাই পিছত তুমি কৈছিলা নে নাই যে ই এটা মস্ত চোৰ সেই একেই দিয়া চোৰ তেৰিকা সি মোৰ একো চোৰ কৰা নাছিল কিন্তু ইহঁত দুটো অৰে কিয় সামান্য পইচা কেইটামানৰ কাৰণে আপুনি পূজাকো বিজনেছ কৰি পেলালে আপুনি নিজে স্বয়ম্ভু ভগৱান হৈ গ'ল ঐ কাকুতি মোকহে আপুনি স্বয়ম্ভু ভগৱান দেখিলে ভাৰতবৰ্ষত ইমান ভগৱান আছে আপুনি দেখা নাই ৰাইট কিন্তু সেইবিলাক ভগৱানক মই চিধা কৰিব নোৱাৰিম কাৰণ মই সিহঁতক ঢুকি নাপাওঁ আৰু এটা কাৰণ আছে সেয়া হ'ল তেওঁলোক হাই লেভেলৰ আপুনি হ'ল ল' লেভেলৰ গতিকে পানী এবাল্টি আনিছোঁ আপোনাক মই চিধা কৰিমেই তোৰ গাটো ঢালিম মই মহাদেৱ আপুনি বেয়া নাপাব এই শিৱৰাত্ৰিৰ দিনা আপোনাৰ নিচিনা মহাদেৱক পানী ঢালিবলৈ পাইছো মোৰ কি সৌভাগ্য মই পানী ঢালিবই লাগিব মই পূজা আপোনাক কৰিবই লাগিব ৰাতিপুৱা শুই উঠি খুটি লুটালৈ পানীৰ বাবে লাইন পাতো হাৰি হাৰি কৈ বাথৰুম যাও বুলি টাৱেল চাবলৈ তাতো দেখোন মানুহ আছে জুম পাতি ৰৈ কি যে ভাই দিগদাৰী কাম কৰো বেচৰকাৰী দেৰিকৈ অফিচ সোমাই খাও বছৰ গালি আগবঢ়ালে সুপার বেস মল 33 কেশকালা ইহি হে সহি এয়ারটেল পেমেন্ট ব্যাংক নিহার ন্যাচারালস জি দিয়ে ঘন ধুনিয়া চুলি হ্যাভ এ ব্রেক
হ্যাভ এ কিটক্যাট, হকিন্স প্রেসার কুকার, বাজাজ ইলেকট্রিক্যাল, গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, স্যাভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশের সঙ্গে, আনওয়ান্টেড 21 ডেজ গর্ভ নিরোধক গলি, অন্নপূর্ণা, ঘি ইজ গুড, জুনিয়র হরলিক্স, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, অটল অটো, নেরোলেক সুরক্ষা, ওয়াইল্ডস্টোন কোড, আইডিয়া 4G, হিমালয় ময়শ্চারাইজিং অ্যালোভেরা ফেস ওয়াশ আর টিভিএস আপাচি আরটিআর।